আফগানদের বিপক্ষে টি টোয়েন্টিতে আগ্রাসী ব্যাটিং করতে চায় টাইগাররা। দুই ম্যাচ সিরিজের প্রথমটি কাল, ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও সিরিজ জয় লক্ষ্য বাংলাদেশের। শেরে বাংলায় খেলা শুরু বেলা তিনটায়। টি টোয়েন্টি ফরম্যাটে এখনও আগ্রাসী ব্যাটিং দেখা যায় না টাইগারদের। অনেকদিন ধরেই হার্ড হিটারের অভাব বাংলাদেশের। বিপিএলে মুনিম সারিয়ারকে পেয়ে বেশ আশাবাদী টিম টাইগার্স। আফগানদের বিপক্ষে এবার শুরু থেকে রিয়াদদের চাওয়া আগ্রাসী ব্যাটিং। আমাদের স্টার্টটা নিয়ে আমরা ফোকাস করছি, তো ইনশাল্লাহ হোপফুলি যদি আমরা ভালো স্টার্ট নিতে পারি, আই হোপ ইনশাল্লাহ উই ক্যান বিল্ড অন ইট। আমাদের যেরকম টিম কম্বিনেশন বা টিমের স্ট্রেংথ, আই হোপ প্রবলি আমরা গুড এনাফ টু মেক 40-45 রানস ইন পাওয়ার প্লে, এবং ওটা যদি আমরা করতে পারি দেন প্রবলি উই আর অন দ্য রাইট ট্র্যাক। সহজে কামব্যাক করা যায় না বলে এই ফরম্যাট এখনও টাইগারদের কাছে চ্যালেঞ্জিং। তবে আফগানদের বিপক্ষে নিজেদের এই অবস্থার উত্তরণ চায় টিম বাংলাদেশ। এজন্য ব্যাটিংয়ে বেশি ভালো করার আছে মনে করেন অধিনায়ক রিয়াদ। জানান, ওপেনিং, টপ অর্ডার, মিডল অর্ডার সব জায়গায় সমানভাবে ভালো খেলতে হবে। অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমাদের ভালো করতে হবে। কোনো দিন হয়তো বা টপ অর্ডার ভালো স্টার্ট করবে না, হয়তো বা মিডল অর্ডার ওটা কভার করবে। টি টোয়েন্টিতে আপনার কনসিস্টেন্সিটা অনেক কঠিন। তারপর আমার মনে হয় যে টিম ওয়াইজ যদি আমরা একজন একজন ব্যাক করতে পারি দেন ইনশাআল্লাহ উইল হ্যাভ আ গুড চান্স। আফগান স্পিনের বিপক্ষে চট্টগ্রামের মতোই স্পোর্টিং উইকেট আশা করছেন রিয়াদ। অভিষেক হতে পারে বিপিএলে পারফর্ম করা মুনিম শাহরিয়ারের। তবে মনিম সুযোগ পাবেন কিনা তা নির্ভর করছে উইকেটের উপর। মনিম ভালো সুযোগ আছে কালকে, এখন এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কারণ আজকে উইকেট আমরা দেখলাম। হোপফুলি আমরা প্ল্যান করব আমাদের ব্যাটিং অর্ডারটা আমরা কিভাবে সাজাতে চাই। সামনে যে কয়েকটা টি টোয়েন্টি গেম আছে আমাদের বিল্ড আপ করাটা অনেক প্রয়োজন। আমরা কী ধরনের ক্রিকেট খেলতে চাই, হয়তোবা সাকসেসফুল হতেও পারে নাও হতে পারে, বাট আমরা আমাদের অ্যাটিটিউড বা আমাদের ইন্টেন্টটা যেন আমাদের সবসময় একই রকম থাকে, এটা ইম্পর্টেন্ট। মুশফিক অনুশীলনের সময় আঙুলে চোট পেল, তা বেশি গুরুতর নয়। প্রথম ম্যাচেই তাকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী রিয়াদ। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।